অত তাড়াহুড়ো করে হয় না স্যার, বলবো শুরু বন্ধু বলো ছিলাম না, এটা আমার বন্ধু ছিল সমরেশ, আমি দেখে ধরছি ও এটা জোর করে নেওয়ার জন্য। সমরেশ বড় ভালো ছেলে, হ্যাঁ কি খায়, ব্ল্যাক কোবরা খায়, ব্ল্যাক কোবরা খায়, নিন নিন নিন। তো এটা ওর ছিল, তো ওর থেকে ভাগ নিলাম যেহেতু ভিডিওটা হচ্ছে। তো যাই হোক, আমাদের যে মূল আইটেম সেগুলো ফিরে আসছে। এই বর্ধমান ফুডিস ক্লাবের আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি ফুড কোস্টা, একটা নতুন খাবারের জয়েন্ট, এখানে মোটামুটি পিৎজা সেক ইত্যাদি পাওয়া যায়। তো এখানে আমরা আজকে এসেছি, আর ঠিকানাটা সুজিতা বলবে। ঠিকানাটা হচ্ছে বিসি রোডে বিচিত্রা সিনেমা ঢোকার যে গলিটা আছে তার ঠিক অপোজিটে ঢুকতে হবে, ঢুকে খানিকটা এসেই ডান হাতে পড়বে এটা। আরেকভাবে বলা যায় যে জল ট্যাঙ্ক আছে, জল ট্যাঙ্ক প্লাস পার্কিং, সেই পার্কিংয়ের একদম সামনেই হচ্ছে ফুড কোস্টা। সহজ, চলুন যাওয়া যাক ভেতরে এবং দেখা যাক অন্তঃসজ্জা এবং কেমন কি খাওয়া দাওয়া আছে আর দাম কত। চলুন আমরা এখন বসে আছি ফুড কোস্টার ভিতরে, দুর্দান্ত একটা অন্তঃসজ্জা, দারুণ দারুণ সুন্দর ছবি, রঙিন জায়গা একটা পুরো। এবং আমাদের হাতে আছে আরও সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে খাবার, হাতে আছে ইটালিয়ান ক্লাব স্যান্ডউইচ, ওপরে চিজ এবং মেয়োনিজের একদম বৃষ্টি একদম পুরো, এবং টমেটো সস আছে, চার পিস স্যান্ডউইচ। আমার হাতে আছে ফুড কোস্টার স্পেশাল পিজা, এটার একটাই সাইজ হয় মিডিয়াম, এটার দাম হচ্ছে 200 টাকা। তো বেশি কথা না বলে একদম খাওয়া যাক এবং টেস্ট করে বলা যাক কেমন। তো আমার ব্যক্তিগতভাবে চিজ এবং মেয়োনিজ এই কম্বিনেশন খুব ভালো লাগে। তো কেমন কেমন মনে হচ্ছে? দেখে তো দারুণ লাগছে, তো খেয়ে কেমন মনে হবে দেখা যাক। দেখা যাক, লেটস সি। ওহ, এই যে এই যে এই যে এই যে এই যে চিজের বন্যাটা, চিজ বেরিয়ে চলেছে। আমার মুখ ময় চিজ ভর্তি গেছে মোটামুটি। ব্রেডটা খুব ক্রিস্পি এবং ভিতরে তিনটে লেয়ার আছে, তিনটে পাউরুটি লেয়ার আশা করছি বুঝতে পারছেন, এবং ভিতরে মালা মশলা আছে। এটা যে পরিমাণ চিজ দেওয়া আছে দারুণ, একদম বছার যাকে বলে, অসাধারণ খেতে। ব্রেডটা কেমন? ব্রেডটা ব্রেডটার একটা ক্রিস্পি লেয়ার আছে, টপিংস অনেক কিছু আছে, চিজের পরিমাণটা তো দেখাই যাচ্ছে। আর এখানে ভেতরে সবজি আছে অনেক, তো এইটা মোটামুটি দেখার চেষ্টা করছি। বেল পেপার যত দেখতে পাচ্ছি, আর বেবি কর্ন আছে, আরও কিছু আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে। তো ট্রাই করতে পারেন, দু হাত দিয়ে ট্রাই করবেন, বেশ ভারী খাবার এটা। কিন্তু একটা কিনলে দুজনের জন্য এনাফ যদি আপনি সন্ধ্যের খাবার হিসেবে খান। তো বেসিক্যালি এটা তাই, মানে ক্যাফে টাইপের জায়গা, ক্যাফে ক্যাফে টাইপের জায়গা, তো মোটামুটি সন্ধ্যের খাবার হিসেবে আপনি আসতে পারেন। তো এটাকে আমি 10-এর মধ্যে 8 রেট করবো পিজা। এটাও 10-এর মধ্যে 8 দেওয়া যায়। এর ওপরে যে লেয়ারটা আছে চিজের, তার নিচে প্রচুর টপিংস আছে, অলিভস দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম, চিকেন তো আছেই, খুবই ভালো খেতে, ক্রিস্পি এবং ফুললি লোডেড চিজ, 8 আউট অফ 10। তো এরপরে পরের গ্লাস হোক তখন কথা হবে, খাই তখন। আমাদের প্রথম খাওয়া শেষ, ইটালিয়ান পার্ট কমপ্লিট, এবার একদম ইন্ডিয়ান পার্ট। তো ম্যাগি, ম্যাগিটা হচ্ছে ক্রিস্পি এবং ক্রাঞ্চি ম্যাগি একটা, যার দাম 100 টাকা। আমি তো দেখিয়ে দিই কেমন দেখতে, এই যো একদম
দেখেই বেশ মনে হচ্ছে বেশ স্পাইসি মশলা হবে, লবণীয়। সঙ্গে আমাদের দুটো ড্রিঙ্কস আছে, দুটোই দাম 130 টাকা করে। আমার কাছে রাসবেরি ড্রিঙ্ক মকটেল, এটা হচ্ছে পান শেক, পান শেক, হ্যাঁ শেক, শেক মকটেল, এটা পান ফ্লেভার, ওটা স্ট্রবেরি রাসবেরি মিষ্টি। দেখে দেখো কেমন খেতে ভালো, মোটামুটি বেশ ভালো খেতে, স্ট্রং ফ্লেভার আছে একটা, একটু ঘুরে ঘুরে দেখা যায় না, তবে তো আমার রেটিংটা করতে পারবো, রেটিংটা করতে পারবো না, ঠিক। করোনার যুগ শেষ, আর করোনার জন্য ভয় পেয়ে আমি এটা খাবার খাবো না, এরকম হবে না। ওটা বেশি ভালো, আমার পানটা বেশি ভালো খেতে, ওর ফ্লেভারটা খুব স্ট্রং, দারুণ। পান থেকে আমি 10-এ 10-ই দেবো, এটা বেশ ভালো খেতে আমার, 7 out of 10 রাসবেরিটা। পানটা অবশ্যই ট্রাই করবেন, টেনাও ট্রাই করতে পারেন, ওটা বাচ্চাদের জন্য ওটা বেশি ভালো হবে না, একটু বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার। আমি অন্তত এটাই ট্রাই করবো। পরের পার্ট ম্যাগি, তো ম্যাগিটাকে দেখে আমার একদমই কিন্তু মানে নর্মাল যেমন ম্যাগি হয় সেরকম লাগছে না, কালারটা একদম অন্যরকম, তারটা অন্যরকম, প্লাস একটুখানি বেশ ক্রিস্পি টাইপের, আমি যা বুঝতে নামই ক্রিস্পি আছে এবং এটা দেখে ক্রিস্পি মনে হচ্ছে। কামড়াচ্ছি, আওয়াজ হচ্ছে কট 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 হচ্ছে, একদম কথা হোক, যাই হোক, এটা খুব সুন্দর, এটা দারুণ মশলাদার, টকটক, ঝাল ঝাল, নামটা পারফেক্ট, একদম একদম নামটা পারফেক্ট। তো এটাকে আমি খুব ভালো রেট করবো, এটার সঙ্গে কফি জমে যাবে, হট কফি আমাদের, হট কফি বা যে কোনো মকটেল, কোল্ড কফিও, আমি বলবো হট নিন খাবার, গরম খাবার নিয়ে খুব ভালো হবে। এটাকেও রেট করা যায় কত? এটাকে আমি দেবো 9 out of 10 আমি দেবো, দারুণ দারুণ, মাস্ট ট্রাই। এতে কিছু আইটেম আছে মানে কিছু মালপত্র আছে ভেতরে, বিল পেপার দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি না, আবার হয়তো আছে, আমি জেনে বলে দেবো কি আছে না আছে, বিল পেপার আছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, মানে চশমা পয়সা দেখতে পাচ্ছি না, পেঁয়াজ আছে। তো এটা ভালো খাবার, মানে খুবই টেস্টি, খুবই টেস্টি, তো খেতে পারেন, ট্রাই করতে পারেন। চকলেট চিজি কর্ন এবং হচ্ছে ব্ল্যাক কোবরা, আরে বাপরে, ফস এক ছোবলে ছবি একদম। আচ্ছা আমার কাছে আছে চিলি হানি নাচোস, চিজের পরিমাণটা একবার দেখতে হবে, হ্যাঁ প্রচুর চিজের লোডেড চিজ, জিন্স খেলাম তার মধ্যে এটা বেস্ট, সব থেকে ভালো একদম, আনডাউটেডলি। এটাকে আমি 10-এ কত দেবো? 10.5 দেবো, 10-এ 10, ওটা যাই হোক 10-এ 10-ই হোক, দারুণ। পুদিনা পাতা আছে যত সময় একটা কোল্ড ড্রিঙ্কস, তার সঙ্গে পুদিনা পাতা, তার সঙ্গে জলজিরা, আরও কিছু কিছু আইটেম আছে আমি জানি না, খেতে ভীষণ ভালো, বড় কথা হচ্ছে রিফ্রেশিং, খুব রিফ্রেশিং একদম, দারুণ। সেটা হয়তো সেগুলো খেলাম তার থেকে এটা বেশি প্রেফার করি, ভালো খেতে একদম, এটা ওই দূরের থেকে ভালো। আমাদের যে মূল আইটেম সেগুলো ফিরে আসি, চকলেট এবং চিজ তার সঙ্গে সুইট কর্ন, মানে ব্যাপারটা হচ্ছে তিনটে সম্পূর্ণ আলাদা জিনিসকে এক কাছে করা হয়েছে, কোথায় চিজ, কোথায় চকলেট, আর কোথায় কর্ন, তাই না? ঠিক। তো খেয়ে দেখা যাক কেমন। তুমি এখান থেকে কেমন হচ্ছো? ওখান থেকেও নেবো, হ্যাঁ ওখান থেকেও নেবো, এখান থেকে আমার জিনিসটা খুব ভালো যেতে, আমি এখান থেকে নেবো, ওখান থেকে নেবো, আর ওখান থেকেও নেবো। আহা আহা, এই যে ওপরে চিজ চকলেট নিয়ে একটা কেমন, কর্নটা হচ্ছে ক্রিস্পি মশলাদার, ঝালঝাল, নন্তা নন্তা, তার সঙ্গে চকলেটটা মিষ্টি, দারুণ, তার সঙ্গে চিজের ব্যাপারটা ফ্লেভার যাচ্ছে, মানে তিনটে ফ্লেভার একসাথে যেমন পাঞ্চ আউট হচ্ছে, একটা দারুণ ডেলিকেসি আসছে, একটা মাস্টার শেফরা বলে ব্লাস্ট অফ ফ্লেভার্স, একদম ঠিক ঠিক ঠিক, মুখের ভেতর ওপরে চকলেটের অনেক ক্রিপস, কী বলে রেখে চকলেট, চকলেটের টুকরো আছে, টুকরো টুকরো বাংলা ফিরে আসছি, বলে গেছি না একটা, তো যাই হোক এটাকে আমি খুব বেশি রেট করবো, আমি এটাকে খুব বেশি রেট করবো এই কারণেই যে তিনটে ফ্লেভার একসাথে মিক্স হচ্ছে, তো এটাকে আমি 10-এ 10-ই দেবো, 10-এ 10-ই দেবো না, যে বাকি যে আইটেমগুলো খেলাম তার সবচেয়ে ভালো এটা, আমি আগে হয়তো কোনো 10-এ 10 দিতে পারি, কিন্তু আমার এটাকে সত্যি সত্যি বেশি ভালো হয়েছে, খুব ভালো খেতে, খুব ভালো, আমি ওটা খাই নেওয়ার মতো, এটা একদম এক ঘর, দারুণ দারুণ। অল্পেতে নিজের তাতে মন নেই, আমার তাতে হাত ধোয়া আছে বলে অল্পেতে স্বাদ মেটে না, স্বাদের ভাগ হবে না। আরেকবার এখানে অনেকগুলো ফ্লেভার আছে, আমার চড়া নিয়েছিলাম, জাস্ট লাক ট্রাই করেছিলাম, ক্লিক করে গেছে, তিনটে ফ্লেভার একসাথে ম্যাচ করছে, চকলেটটা খুব সুন্দর লাগছে। এবার এটা নাচোস, না চিলি হানি নাচোস, এখানেও তিনটে ফ্লেভার আশা করছি পাওয়া যাবে, চিলি হানি, তার সঙ্গে চিজ, আবার নাচোসের টেস্ট, এই যে নাচোস তার সাথে হানি আর চিজ দেখা যাচ্ছে, চিজের বৃষ্টি, চিজের বৃষ্টি হওয়া যাক। ভালো, এটাও তাই, নাচোসটা ক্রিস্পি এবং তারপর চিজ এবং
হানি এটা সুইট সুইট ভাব আছে একটা মিষ্টি নোনতা মিলে একটা ভালো তো এটার দাম 80 টাকা এটার দাম 80 টাকা খুবই পকেট ফ্রেন্ডলি এটা কত রেটিং দিবি এটা 10 দেবো 8.5 10 8.5 8.5 মানে মধ্যে কথা হচ্ছে এগুলো খুবই পকেট ফ্রেন্ডলি 80 টাকা দাম মানে 80 টাকা কিছুই না 80 টাকা মানে খুবই পকেট ফ্রেন্ডলি খুবই টেস্টি খুবই টেস্টি তো আমি বলবো যে এইগুলোকে অবশ্যই ট্রাই করুন ইভেন পিজা থেকেও আমি এটা এগিয়ে রাখবো তাই না একদম তো শেষ করা যাক লাস্টে ওভারঅল রিভিউ দেবো একটা তো মোটামুটি খাওয়া আমাদের কমপ্লিট মোটামুটি গোটাগুটি গোটাগুটি খাওয়া কমপ্লিট মোটামুটি আবার মোটামুটি কেন বলছি 1038 টাকা বিল হয়েছিল চারজনের মানে পার হেড 250 টাকা করে 200 টাকা করে বিল হয়েছে মানে এনাফ মানে যা খেয়েছি আমরা এতটা অবধি তো চারজন যদি আসেন 200 টাকা 150 টাকাতেও মোটামুটি হয়ে যাবে জিনিসটা আমরা তো অনেকটাই বেশি খেলাম 150 টাকা ঠিক একদম 150 টাকা পাইলে হয়ে যাবে তো ভালো দোকান আসুন অবশ্যই আমরা এই দোকানটাকে কত রেট করবে 9 দেবে 10 এর মধ্যে 9 আউট অফ ভালো 10 এর মধ্যে 9 দেবো আমার এই দোকানে বেস্ট লেগেছে হচ্ছে এই বেবি কর্নটা পিজাটা স্যান্ডউইচটাও ভালো লেগেছে আর ওই ব্ল্যাক কোবরাটা ওভারঅল খুব ভালো খুব ভালো দোকান তো এটুকুই আজকে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে দিন একটুখানি আমাদের ভিডিও শেয়ার করে দিন এখানে আছে খান এখানে আছে খেয়ে কেমন লাগলো সেটা জানান আমাদের সবাইকে গ্রুপে পোস্ট করুন আমাদের এই কমেন্টেও জানাতে পারেন আর কি ঘন্টাটা বাজাতে ভুলবেন না টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে।